ओहो, दिस इज अ Redmi Note 10 Pro Max चले हाथे। बाय द वे, এটা কোনো রিভিউ মানে ফুল রিভিউ ভিডিও না, দিস ইজ আ ফার্স্ট ইমপ্রেশন অফ রেডমি নোট 10 প্রো ম্যাক্স, বলতে পারেন মিনি রিভিউ উইথ আ স্মল আনবক্সিং। তো চলুন, ফোনটি কেনার আগে অবশ্যই ভিডিওটি দেখুন, এবং অ্যাজ ইউজুয়াল যেমন আমি অনেস্ট ওপিনিয়ন দিয়ে থাকি এবং অনেস্ট রিভিউ এই ভিডিওটাতেও তাই পাবেন, তাই দেখুন তারপর ডিসিশন নিন। আমার নাম সুমন, চলুন শুরু করা যাক। মাই গুডনেস, কালার অসম্ভবভাবে ভালো লাগছে, ডিজাইন অসম্ভবভাবে ভালো লাগছে রেডমি নোট 10 প্রো ম্যাক্সের, এবং সেম ডিজাইন সেম কালার আপনি রেডমি নোট 10 প্রোতেও পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, রেডমি নোট 10 প্রো ম্যাক্স বা প্রো যেটা বাংলাদেশে পরিচিত সেটা অফিসিয়ালি চলে এসছে। এই রয়েছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স আমার হাতে। প্রথমেই বলে রাখি, ভালো লেগেছে এর ডিজাইন, ভালো লেগেছে এর ইনহ্যান্ড ফিল, ভালো লেগেছে এর কালার। একটা কথাই বলবো, যদি আপনি রেডমি নোট 10 প্রো বা ম্যাক্স নিতে চান তাহলে অবশ্যই এই ব্রোঞ্জ কালারটাকে কনসিডার করুন। অবভিয়াসলি অনেস্টলি বলছি দারুণ, তার পেছনে কিছু কারণ আছে। যেমন প্রথমেই এটি ম্যাট ফিনিশের সাথে আসছে, গ্লসি ফিনিশিং না, তাহলে আপনার আঙুলের ছাপ এখানে পড়বে না এবং এখানে স্ক্র্যাচ অত তাড়াতাড়ি আসবে না। যদিও আপনারা বক্সের ভেতরেই পাবেন, ও বক্সের ভেতরে কী কী পাওয়া যাচ্ছে, আমাকে আলাদা করে Xiaomi এক্সট্রা কিছু দেয়নি, যা সবাই পেয়েছে তাই আমিও পেয়েছি, মানে ওই এখানে দেখে নিন কী কী পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা, এর সঙ্গে যে কেসটা সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যেটা বক্সেই আছে, আর তার সঙ্গে এর ওপরে যে প্রি অ্যাপ্লাইড প্রোটেক্টিভ ফিল্ম আছে ওটাও কিন্তু Xiaomi এবার প্রোভাইড করেছে। তো ছোট্ট একটা আনবক্সিং দেখলেন কী কী পেয়েছি। এবার রেডমি নোট 10 প্রো ম্যাক্সের যে ডিজাইনটা ইভলভ ডিজাইন, রিয়েলি আপনার মন ছোঁবেই, ভালো লেগেছে এবং অবাক হয়ে গেলাম, এত পাতলা এত হালকা। এটা সম্ভব একটা কারণে, আপনারা জানেন IPS LCD প্যানেল বা LCD প্যানেলটা একটু মোটা হয়, আর অ্যামোলেড ডিসপ্লে বা অ্যামোলেড যে প্যানেলটা সেটা পাতলা হয়, আর যার জন্য এখানে অ্যামোলেড রয়েছে তাই এটি পাতলা। এবং এর ওজন নিয়ার অ্যাবাউট 200 গ্রামের অনেক অনেক কম, এবং এই জন্য ইনহ্যান্ড ফিল আপনার ভালো লাগবে এবং ফোনটা ধরতে ভালো লাগবে। যারা বড় ফোন ব্যবহার করেন না, ছোট ফোন ব্যবহার করেন, তাদেরও খুব যে অসুবিধা তা হবে না। তবে আরেকটা কথা, যে আপনি যদি অনেকক্ষণ ধরেও এই ফোনটা ব্যবহার করেন তবুও কোনো প্রবলেম হবে না, কারণ এতটাই লাইটওয়েট। ফোনটির যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে সেটাও দারুণভাবে এখানটায় ব্লেন্ডিং করা হয়েছে, ভালো লাগবে। এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাকে যদি আমরা টেস্ট করি তাহলে আপনারা দেখবেন যে কতটা ফাস্ট। ট্যাপ আনলক, ট্যাপ আনলক, বাট একটা কথাই বলতে চাই, এই MIUI 12-এর জন্য অ্যানিমেশনের জন্য একটু স্লোনেস আপনারা পাবেন। চলুন আমরা একটু ফেস আনলকটা দেখে নিই। এই দেখুন, ফেস আনলকও বেশ ফাস্ট বলবো না, বাট একটু স্লোই মনে হচ্ছে, হ্যাঁ একটু স্লো, কারণ ওই অ্যানিমেশনের জন্য। এইবার এই ফোনটিতে আমরা আয়ার ব্লাস্টার পাচ্ছি, USB টাইপ সি পাচ্ছি, ডুয়াল স্পিকার পাচ্ছি, ডেডিকেটেড MicroSD কার্ড স্লট পেয়ে যাচ্ছি, এবং এর ডিজাইন আমার প্রচণ্ড ভালো লেগেছে। পেছনে গ্লাস ব্যবহার করা হয়েছে, কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া হয়েছে ওয়াটার রিপ্লেন্ট কোটিংয়ের সঙ্গে, কিন্তু সাইডে পলিকার্বোনেট ফ্রেম। এবার একটা কথা, সেটা হলো এর ডিসপ্লে নিয়ে, এখানে Xiaomi-র জয়। প্রথমবার রেডমি নোট সিরিজে আমরা সুপার অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছি, এবং এতটাই সুন্দর এই অ্যামোলেড ডিসপ্লে যে আপনাকে মুগ্ধ করবে। কেন অ্যামোলেড ডিসপ্লে? বিভিন্ন কস্টকাটিংয়ের জন্য বিভিন্ন রকমের কোয়ালিটির ব্যবহার করা হয়, কিন্তু এটা আমি চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, না কোনো শিফটিং নেই কালারের, অর্থাৎ একটা ভালো ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। 6.67 ইঞ্চেসের, যেখানে HDR10-এর সাপোর্ট পাচ্ছি, ওয়াইড ওয়াইন L1 পাচ্ছি, এবং যে পাঞ্চ হোলটা সেটা এতটাই সূক্ষ্ম যে এবার কিন্তু আমার ভালো লেগেছে, মানে প্রায় ফুল ভিউ ডিসপ্লে আপনাকে প্রোভাইড করছে। এবং এইখানটাই কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়েছি, এবং চেইন এবং বেজেলসগুলো এত কম যে দারুণ লেগেছে 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে। এবং অ্যামোলেড ডিসপ্লে মানে কি? অ্যামোলেড ডিসপ্লে মানে যে কালার্সটা
পাঞ্চি হবে। ডার্ক মোড দারুণভাবে কাজ করবে, অলওয়েজ অন ডিসপ্লে থাকবে, এবং এখানে যে পাঞ্চি কালার, ভাইব্রেন্ট কালার, সেইগুলো আপনি এখানে পাচ্ছেন। এবং ভাইব্রেন্ট কালার তো পাচ্ছেনই, তার সঙ্গে যে ডার্কনেস বা ডার্ক মোডে এত সুন্দর ডার্ক কালার আপনাকে প্রোভাইড করবে ব্ল্যাকটা, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এই ফোনটিতে 1200 নিটস ম্যাক্স ব্রাইটনেস পাচ্ছে। তো এই যে 1200 নিটস ম্যাক্স ব্রাইটনেস, তার জন্য সুবিধা কোথায়? ইনডোরেও আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করছেন, আউটডোরে যখন আপনি কর্মরত অবস্থায় রয়েছেন সূর্যের আলোর নিচে দিনের বেলায়, তখনও কোনো অসুবিধা হবে না। তাহলে এক কথায় ডিসপ্লে অসাধারণ, যখন ইউটিউবে ভিডিওস দেখছেন তখনও কোনো অসুবিধা হবে না, অসম। এইবার আমরা একটু নেটওয়ার্ক নিয়ে এখানে রিসার্চ করলাম যে ফোনটি কি ক্যারিয়ার অ্যাগ্রিগেশনকে সাপোর্ট করে। আমি জিও এবং এয়ারটেল ব্যবহার করলাম এবং খুশির ব্যাপার, এটি ক্যারিয়ার অ্যাগ্রিগেশনকে সাপোর্ট করে, অর্থাৎ 4G+, যেখানে নেটওয়ার্ক স্পিডটা আপনি ভালো পাবেন, নেটওয়ার্ক স্ট্রেংথটাও ভালো পাবেন ডুয়াল ব্যান্ড ওয়াইফাইয়ের সাথে। এবার প্রশ্ন আসে যে ফোনটির ভেতরে একটা লেট ডাউন, সেটা হলো প্রসেসর। দেখুন, একটা ব্যান্ড তো সব কিছু আর ভালো দিতে পারে না, তবে আমি আবার ঘুরিয়ে বলবো, 732G প্রসেসর 2021 বেশ পুরনো, এবং এখানেই কস্ট কাটিং করা হয়েছে। অ্যামোলেড ডিসপ্লে, তবু ইন ডিসপ্লে নাই, সাইডে, তো কস্ট কাটিং এই জায়গায়। তো 732G প্রসেসর 8nm ফ্রেমে, মানে ফ্যাব্রিকে এটি তৈরি, এবং এখানে UFS 2.2 স্টোরেজ টাইপের সাথে LPDDR4X RAM টাইপ পাচ্ছি। তাহলে এই প্রত্যেকটা জিনিসকে যদি আমরা যোগ করি তাহলে পারফরমেন্স কী দাঁড়ায়? পারফরমেন্স ভালো, মানে দেখুন, আপনি যদি হেভি ইউজার হন তাহলে আমি ওটার গ্যারান্টি দিতে পারছি না, বাট আপনি একজন নর্মাল ইউজার, মিডিয়াম ইউজার, তাহলে কোনো ব্যাপার না। আমি এখানে কল অফ ডিউটি খেললাম, বেশ ভালো, বাট হাই সেটিংসে একটু ফ্রেম ড্রপস হচ্ছে। আপনি যখন স্ক্রলিং করবেন একটু জার্কিনেস ফিল করবেন, আমি আসছি পরে ওই জায়গাটায়, কারণ ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট আছে। এবং এই ফোনটিতে আপনি হেভি অ্যাপ কিন্তু অত ভালোভাবে ইউজ করতে পারবেন না, মানে আমার বলার বক্তব্য এখানেই যে আপনি যখন কাইন মাস্টার ধরুন ইউজ করছেন এবং রেন্ডারিংয়ে দিচ্ছেন, তখন কিন্তু এইটা এক্সপোর্টে অনেকটা টাইম লাগায়। তো যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, আমি বলবো একটি 4G প্রসেসর, পারফরমেন্স ঠিকঠাক, গেমিং আপনি করতে পারবেন, এবং মিডিয়াম ইউজার এবং নর্মাল ইউজারদের জন্য ঠিক আছে। বাট আপনি যদি প্রো লেভেলের গেম খেলেন বা প্রো লেভেলের আপনি পারফর্মার, তাহলে বোধহয় এটাকে স্কিপ করা আপনার উচিত। আরেকটা জিনিস দেখেছি, গেম খেলতে খেলতে এখানটা একটু ফোনটা হিট হচ্ছে, ক্যামেরাকে অনেকক্ষণ ইউজ করলে ফোনটি হিট হচ্ছে, এবং চার্জিংয়েও হিট হচ্ছে। এবং আমি বলবো এটা আপডেটে ঠিক করে দেওয়া উচিত। দেখুন, আপডেটে একটা ঠিক করা হয়, আরেকটাকে ডাউনগ্রেড করা হয়। তবে শাওমির কাছে একটাই আমার এখানটাই অনুরোধ যে যখন ফোন একটা আমরা লঞ্চ করছি তখন এই জিনিসগুলো কিন্তু দেখে নেওয়া উচিত, আপডেটের উপর কেন ইউজার্সরা নির্ভর করবে। এবং আরেকটা ব্যাপার, যেটা ফোনটি নিয়ে নিয়েই আমার একটা নতুন আপডেট এসছে, এখনও করা হয়নি, অবশ্যই করব, আপনাদের রিভিউ দেখাবো। তো এবার এই ফোনটির যে 120Hz ডিসপ্লে বলছে, আপনি 60Hz এবং 120Hz শিফট করতে পারবেন। 120Hz কিন্তু এখানে খুব ভালোভাবে কাজ করছে না, মানে আপনি যখন স্ক্রলিং করছেন একটু জার্কিনেস পাবেন, একটু আটকে যাচ্ছে। কারণ কি? কারণ দেখুন, এখানটাই 732G প্রসেসরের জন্য, কারণ এই প্রসেসরটা অত ভালোভাবে যে হাই রিফ্রেশ রেট সেটাকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখে না। তাহলে ওই যে সব কিছু বেশি দিলাম আর মেন জায়গাতে একটু কমিয়ে দিলাম, এইখানটাই প্রবলেম। আমরা ব্যাটারির দিকে যখন দেখলাম তখন আমাদের মুগ্ধ করলো, 5020mAh এর ব্যাটারি উইথ 33W ফাস্ট চার্জার। তবে Xiaomi কিন্তু এখনও উঠে দাঁড়াতে পারলো না, যে 65W অন্যান্য ব্র্যান্ড দিচ্ছে, 55W অন্যান্য ব্র্যান্ড দিচ্ছে, তারা এখনও 33W ফাস্ট চার্জার দিয়ে রেখেছে। নিয়ার অ্যাবাউট 1 ঘন্টার উপর লাগছে এটা ফুল চার্জ হতে। এবং ব্যাটারি, যদি আপনি হেভি ইউজার হন না তাহলে একদিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর নর্মাল ইউজার হলে কি বলবো, আপনি 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই পাবেন। তবে ইউটিউব সব দেখেছি, কল করেছি, ক্যামেরা ইউজ করেছি, আমি ব্যাটারি নিয়ে সন্তুষ্ট। এবার এর এয়ারপিস যখন আমি দেখলাম, বাহ, এটা তো দারুণ, কথা বলে দারুণ আরাম, এবং আউটডোরে যখন ভিড়ের মধ্যেও রয়েছি তখনও কিন্তু এর লাউডনেস অসাধারণ, এবং আপনার পাশে যারা রয়েছে তারা শুনতে পাবে। আরেকটা কথা, যে এর যে সাউন্ড কোয়ালিটি, কারণ এখানে তো ডুয়াল স্পিকার প্রোভাইড করা হয়েছে, এবং ডুয়াল স্পিকারে স্টিরিও সাউন্ড, এবং তার সাথে এখানে হাইরেস অডিও, Melody
বন্ধুরা, এই যে সাউন্ড কোয়ালিটি, এটা লাউড এবং বেসও বেশ ভালো পড়ছে। আমি বলবো যে একটা ব্যালেন্স সাউন্ড আপনারা পাচ্ছেন। 3.5mm জ্যাক দিয়েও ভালো সাউন্ড কোয়ালিটি আপনাকে প্রোভাইড করছে। এবার কথা হলো ক্যামেরা। ক্যামেরা এখানে দেওয়া হয়েছে আরেকটা হাইলাইটিং ফিচার্স। 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, একটা 5 মেগাপিক্সেলের আপনি বলতে পারেন টেলিফোনিক ম্যাক্রো, আর একটা ডেপথ সেন্সার, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমি ক্যামেরা যে খুব ইউজ করেছি তা না, ডেডিকেটেড ক্যামেরা রিভিউ আসবে, বাট যতটা আমার মানে ফার্স্ট ইমপ্রেশন, 108 মেগাপিক্সেলের ক্যামেরা ভালো। তবে ওই জানেন তো, একটু সফট ইমেজ আপনাকে দেবে, একটু ব্লুটা বেশি ব্লু করে দিচ্ছে, আপনি স্কায়ের কালারগুলো দেখবেন। এবং এখানটায় শার্পনেস অবশ্যই খুব ভালো, ডিটেলিং খুব ভালো, আর লো লাইট 108 মেগাপিক্সেল ভালো কাজ করছে। কিন্তু আল্ট্রাওয়াইড দিনের বেলায় ঠিক আছে, বাট রাতের বেলায় একটু খারাপ লো লাইটে। হ্যাঁ, এখানটাই আরেকটা ক্ষমতা রাখে এখানটাই ভালো কাজ করার, সেটা হলো ম্যাক্রো কাম টেলিফোনিক লেন্সটা, দারুণ, অস্বাভাবিক, এবং ডিটেলিং তো দারুণই। এবং আপনি প্রত্যেকটা লেন্স দিয়ে ইন্ডিভিজুয়ালি আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাও ভালো এবং 16 মেগাপিক্সেল ভালো পারফর্ম করেছে, বাট ইনডোরে খুব ভালো না, ডেডিকেটেড ক্যামেরা রিভিউ আনবো। 4K ভিডিও রেকর্ডিং 30fps এবং আপনারা ফুল এইচডি 60fps করতে পারবেন, এবং তার সাথে ডুয়াল মোড, ক্লোন মোড, ব্লগ মোড, এইগুলো আপনারা ফিচার্সগুলো পাবেন, এবং র ইমেজও এখানটাই ইউজ করতে পারবেন। এইবার কথা হলো যে এই ফোনটির সফটওয়্যার এক্সপিরিয়েন্স কেমন। দেখুন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমি যেটা দেখলাম সেটা মিউআই 12 বেশ ভালো, তবে অপটিমাইজ হতে হবে, একটু বেশি হেভি কাস্টমাইজ এখানে, এবং এখানে অ্যাডস আগের তুলনায় কম, আর ওই পার্সোনালাইজ অ্যাডসটাকে অফ করে দেবেন, আর সিকিউরিটিগুলোকে অফ করে দেবেন। আর এখানে ব্লোটওয়্যার তেমন কিছু পায়নি, দু একটা আছে, ওগুলোকে আনইনস্টল আপনি ইজিলি করতে পারবেন। তো এই ছিল পুরো ফোনটার একটা ডেডিকেটেড নয়, একটা ফার্স্ট ইমপ্রেশনের রিভিউ। তো কেনার উপযোগী এই ফোনটা আমি বলবো, দেখুন, আপনার যদি একটা অ্যামোলেড ডিসপ্লে চাই, ভালো ডিজাইন চাই, বিল্ড কোয়ালিটি ভালো চাই, ক্যামেরা ভালো চাই, পারফরমেন্স ঠিকঠাক, ব্যাটারি ভালো চাই, তাহলে আমি বলবো অবশ্যই এই মুহূর্তে রেডমি নোট 10 প্রো ম্যাক্স ভালো। কিন্তু রেডমি নোট 10 প্রো ম্যাক্সের থেকে রেডমি নোট 10 প্রোটা আরেকটু কম, সব কিছু এক, শুধু ক্যামেরা 64 আর 108, ওটা আরও ভালো, ভ্যালু ফর মানি। বাট যদি আপনি হেভি ইউজার না হন, নর্মাল ইউজার, মিডিয়াম ইউজার, ঠিকঠাক, তাহলে আমি বলবো অবশ্যই আপনি রেডমি নোট 10 প্রো ম্যাক্সের সাথে যেতে পারেন। বাই দ্য ওয়ে, এর ফুল রিভিউ আসবে, একটু অপেক্ষা করুন, ক্যামেরা রিভিউ আসবে এবং অনেক কম্প্যারিজন ভিডিও আসতে চলেছে। আজকের মতন এটুকুন, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।